আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণ সমাধান করব। এখানে যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই উদাহরণের আলোকে সলিউশন করে দেওয়া আছে, কিন্তু এই উদাহরণের আলোকে গ্রাফ পেপারে আমাদের এটির সলিউশন বের করতে হবে, সেটি করে দেওয়া নাই, সেটা আমরা সলভ করব। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি শুরু থেকেই। বাস্তবে অনেক সমস্যা আছে যাকে দুই চলকের একঘাত এবং দ্বিঘাত সহ সমীকরণে রূপান্তর করে সমাধান করা সহজ হয়। গাণিতিক সমস্যাকে কিভাবে সমাধান করা হয় প্রথমে তার একটি উদাহরণ দেওয়া হলো। এখানে উদাহরণটা দেওয়া রয়েছে, বলা আছে নিচে দুই চলকের একঘাত ও দ্বিঘাত একজোড়া সহ সমীকরণে সমাধান করো। তো এই যে প্রথমে যেটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে দুই চলক, দেখো একটা এক্স আর একটা ওয়াই চলক দুই চলকের, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কারণ সর্বোচ্চ পাওয়ার এখানে দুই আছে। আর নিচে যেটা দেওয়া আছে সমীকরণ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস 13 ইকুয়াল জিরো, এটা হচ্ছে দুই চলকের একঘাত। এক্স এবং ওয়াই দুটা চলক এবং এদের পাওয়ার প্রত্যেকটার এক করে করে। হ্যাঁ, এবার দেখো সমাধান, মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা কিন্তু ওয়াই এর মান ডিরেক্ট বের করাই আছে। তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দেওয়া হলো। এখন দুই নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান আমাদের বের করতে হবে, করার পর ওয়াই এর মান দুইটা কম্পেয়ার করতে হবে। তো দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস 13 ইকুয়াল জিরো, এই যে মাইনাস ফাইভ ওয়াই এটা ডান পাশে যদি পার করে দেয় এটা প্লাস ফাইভ ওয়াই হবে, দেখতে পাচ্ছ প্লাস ফাইভ ওয়াই হয়ে গেছে, আর বাম পাশে থাকে এক্স আর প্লাস 13, তাহলে এক্স প্লাস 13। তাহলে এই যে সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নেওয়া হলো, বাম পাশের সকল জিনিস ডান পাশে নেওয়া হলে এতে চিহ্নের পরিবর্তন হবে না, জাস্ট ওয়াই এর মানটা এখন বের করা লাগবে। এই যে ওয়াই এর সাথে পাঁচ গুণ অবস্থায় আছে, এটি ডান পাশে গিয়ে ভাগ হবে, ডান পাশে যত যাই থাকুক তার নিচে ভাগ হবে, এক্স প্লাস 13 নিচে ভাগ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ। দেখো এক নম্বর সমীকরণেও ওয়াই এর মান আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, দুই নম্বর সমীকরণেও আমরা ওয়াই এর একটা মান দেখতে পাচ্ছি। তাহলে ওয়াই সমান এইটা আর ওয়াই সমান এইটা, তাহলে এই দুটো জিনিস হচ্ছে পরস্পরের সমান, ঠিক আছে, এই দুটো জিনিস পরস্পরের সমান। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল এক্স প্লাস 13 বাই ফাইভ, এটা লেখা যায়, কারণ এক এবং দুই নম্বর সমীকরণ ওয়াই এর মান বের করা হয়েছে, ওয়াই ইকুয়াল সামথিং দেওয়া ছিল, সামথিং সামথিং ইকুয়াল করা হয়েছে এখানে। তাহলে এইখানে এর নিচে আমরা একটা এক কল্পনা করতে পারি, কোনাকুনি গুণ করব এই কোনার সাথে এই কোনা, এই যে পাঁচের সাথে যদি আমরা এই পুরোটার গুণ করি তাহলে কি পাবো, দেখো পাঁচের সাথে টু এক্স স্কোয়ার গুণ করলে পাঁচ দোকানে দশ এক্স স্কোয়ার, তারপর পাঁচের সাথে যদি মাইনাস এক্স গুণ করা যায় মাইনাস পাঁচ এক্স, পাঁচের সাথে মাইনাস থ্রি গুণ করো তিন পাঁচ পনেরো, তারপর এই কোণা গুণ করো, এই যে একের সাথে যদি এই কোণা গুণ করো এক্স প্লাস 13, এটাই পাবা, এটা সমানের আর এক পাশে বসাইতে হবে। তোমাদের মনে রাখতে হবে এই যে কোণাকুণি গুণ করার ক্ষেত্রে যে কোনো এক কোণা গুণ করে সমানের এক পাশে, আরেক কোণা গুণ করে সমানের আরেক পাশে বসাইতে হয়। এবার দেখো টেন এক্স স্কোয়ার যা আছে তাই নামলো, মাইনাস ফাইভ এক্স তারপর মাইনাস 15 এটা যা আছে তাই নামলো, ডান পাশ থেকে প্লাস এক্স বাম পাশে আসলো মাইনাস এক্স হলো, প্লাস 13 ছিল বাম পাশে এসে মাইনাস 13 ইকুয়াল জিরো, অর্থাৎ ডান পাশে আর কিছু নেই। তাহলে এখন আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে, টেন এক্স স্কোয়ার যা আছে তাই, এখানে পাঁচটা এক্স আর একটা এক্স দুটোই কিন্তু মাইনাস, তাহলে আমরা এই যে দেখো মাইনাস ফাইভ মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে মাইনাস সিক্স, তাই না? তাহলে মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স হবে মাইনাস সিক্স এক্স, এই যে মাইনাস পনেরোর সাথে মাইনাস 13 যোগ করো হবে মাইনাস 28 সমান জিরো। এবার দেখো এর মধ্যে থেকে দুই কমন যায়, কারণ দুই সবগুলোর মধ্যে গুণ আছে, দশের দশের সাথেও গুণ আছে, দুই ছয়ের সাথেও কিন্তু দুই গুণ আছে, কারণ তিন দোকানে ছয়, এই যে আঠাশের সাথেও কিন্তু দুই গুণ অবস্থা আছে, কারণ চোদ্দ দোকানে আঠাশ হয়, দুই যদি আমরা কমন নেই দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে প্রত্যেকটা পদকে, দুই দিয়ে এই যে টেন এক্স স্কোয়ারকে ভাগ করলে দুই দিয়ে দশকে ভাগ যাবে, পাঁচ দোকানে দশ সাথে এক্স স্কোয়ার বসবে, দুই দিয়ে মাইনাস সিক্স এক্সকে যদি ভাগ করা যায় মাইনাস থ্রি এক্স হবে, দুই দিয়ে মাইনাস আঠাশকে ভাগ করলে মাইনাস চোদ্দ সমান জিরো, এই যে দুই গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে শূন্য নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শূন্যই হয়ে যাবে, অর্থাৎ দেখো এই যে শূন্য নিচে যদি দুই ভাগ হয় শূন্যই হবে, তো এই শূন্যটা এখানে দেখতে পাচ্ছ, আর বাদ বাকি যা আছে তাই ব্র্যাকেটের ভেতরে। এখন আমাদের এটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম যদি যায় ভালো, না হলে কিন্তু এই যে এটা করতে হবে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ,
মিডল টার্ম গেলে ভালো, না হলে এটার মধ্যে ফেলায় আমাদের এক্স এর মান বের করতে হবে। তো মিডল টার্ম দেখো, এই যে এক্স স্কোয়ারের সাথে কি আছে, 5, আর শেষে সি আছে, তাহলে 5 আর শেষে 14, 5 14 হয় 74, তাই না? তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের যোগ বিয়োগ করে এই যে -3 বানানো যায় এবং গুণ করে যাতে 70 হয়। তাহলে দেখো, 10-এর সাথে যদি 7 গুণ করো, 7 10 70, এই যে -10 থেকে যদি -10 আর +7, এটা করলে কিন্তু -3 মিলে যায়। বিষয়টা কিন্তু এরকম, দেখো -10 প্লাস -10 প্লাস 7, এটা করলে কিন্তু -3 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা -3x এর বদলে কি লিখতে পারি, -10x প্লাস 7x, বাদ বাকি ডান পাশে বাম পাশে যা আছে ঠিক থাকলো। এ দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি, 5x কমন নিতে পারি। 5x কমন নিলে 5x² কে যদি 5x দিয়ে ভাগ করা যায় শুধু x হবে, তারপর -10 নামলো, 5x দিয়ে 10x কে যদি ভাগ করা যায় x কেটে যাবে, 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, তারপর এই প্লাসটা এখানে দিলাম, এই দুটো থেকে কিন্তু 7 কমন যাবে, 7 কমন নেওয়া হলো। এই যে 7 কমন যদি নেই ভাগ করতে হবে, 7 দিয়ে 7x কে ভাগ করলে 7 7 কেটে যাবে, x থাকবে, তারপর এই যে -10 নামলো, 7 দিয়ে 14 কে ভাগ করো, 2 হবে, সমান 0। এখন দেখো, এটার মধ্যেও এক্স মাইনাস টু, এটার মধ্যেও এক্স মাইনাস টু, অর্থাৎ দুটো পদের মধ্যে এক্স মাইনাস টু কমন পাচ্ছি। তো এক্স মাইনাস টু কমন নেওয়া হলো, নেওয়ার পর এখানে অবশিষ্ট থাকে 5x, সেটা লেখা হয়েছে, আর এখানে থাকে হচ্ছে এই যে x-2 চলে গেলে এখানে থাকে হচ্ছে +7, সমান 0। তাহলে দুইটা জিনিস এখানে গুণ অবস্থায় আছে, সমান 0। তাহলে আলাদা আলাদা করে 0 লেখা যায়, x-2 সমান 0 অথবা 5x প্লাস 7 ইকুয়াল 0। এখান থেকে x এর মান বের করা সহজ, -2 ডান পাশে গেলে এটা হবে +2, তাহলে x এর মান হচ্ছে 2, ঠিক আছে? আমরা ডান পাশ থেকে আবার একটা x এর মান বের করব, দেখো 5x প্লাস 7 ইকুয়াল 0। তো 5x এটা ডান পাশে গেলে মাইনাস হবে, এক্স এর মান বের করব -7/5, গুণ অবস্থা আছে ভাগ হয়ে গেল, তাহলে এক্স এর মান -7/5। তাহলে এক্স এর মান দুইটা হলো, ওয়াই এর মানও দুইটা বের হবে। ওয়াই এর মান দুইটা কিভাবে বের করবো, এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মধ্যে এক্স এর মান বসায় দেব, তাহলে এক্স সমান 2 2 নং সমীকরণে বসায়, 2 নং সমীকরণটা এরকম ছিল, y=x+13/5, তাহলে এই যে 13 আর 2 15/5 3 হবে, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান 3 হলো। আবার এক্স সমান -7/5 হলে 2 নং এ বসি পায়, যে কোনো একটা সমীকরণে বসাইলেই হবে, কোনো সমস্যা নেই। এই এক্স এর মানগুলো, এক্স এর মান দুটো, ওয়াই এর মানও দুটো হবে, হ্যাঁ। তাহলে ওয়াই সমান, এই যে দেখো x+13/5 ছিল, এক্স এর মান দেখো -7/5 বসানো হলো, এই যে 5 কিন্তু লসাগু হবে, এই যে 13 নিচে একটা 1 আছে, 5 আর 1-এর লসাগু কিন্তু 5, এই 5 দিয়ে এখানে 5 কে ভাগ করো, 5 5 কেটে যাবে, -7 এখানে বসবে, তারপর এখানে পূর্ণ একটা ভ্যালু আছে, তো লসাগু দিয়ে গুণ করলেই হবে, তাহলে 5 13 65, নিচে কিন্তু 5, তাহলে 65 থেকে 7 বিয়োগ করলে হবে 58, আর নিচে হচ্ছে 5, আবার নিচে 5, তাহলে এই যে 58/5, এই যে বড় ভাগটা দিলাম অর্থাৎ মেইন ভাগ, তো এটা আমরা কিভাবে ভাঙাইতে পারি বা এটা সরল করতে পারি, খুবই ভালো সিস্টেম। বড় ভাগ যেটা আছে, এই বড় ভাগের উপরের ভ্যালু যা আছে সেটা আমরা সিম্পল ভাবে লিখে নেব, এরকম করে নেওয়ার পর বড় ভাগের বদলে আমরা গুণ চিহ্ন দেব। এই যে 5 দেখতে পাচ্ছ, এটা এর নিচে একটা 1 কিন্তু আছে, তো এটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে 1/5 হবে, তাহলে দেখো ওপরে থাকলো 58 কে 58, নিচে 5 5 25, এই হচ্ছে 58/25। আশা করি বুঝতে পেরেছো, এক্স এর মান হচ্ছে 2, আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 3, আবার এক্স এর মান যখন হচ্ছে -7/5 এইটা, তখন ওয়াই এর মান আমাদের কত বের হলো, ওয়াই এর মান হচ্ছে 58/25। লেখচিত্রের মাধ্যমে এবার সমাধান করব আমরা এই অঙ্কটা, দেখবো যে হচ্ছে এই সেম উত্তর আসে কিনা। তো চলো আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করে ফেলি। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লেখচিত্রের মাধ্যমে সমাধান, সহসমীকরণ দয় দেখো, প্রথম সহসমীকরণটা আমরা লিখে নিয়েছি, দ্বিতীয় যেটা ছিল সেটাও আমরা লিখে নিয়েছি। তাহলে 1 নং সমীকরণের জন্য আমরা একটা বক্স তৈরি করেছি, দেখো এটা হচ্ছে এক্স এর জন্য বক্স, এটা হচ্ছে ওয়াই এর জন্য। তাহলে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করব, এবং সর্বশেষ এক্স কমা ওয়াই নির্ণয় করব। আমাদের কি ছিল, y=2x² - x - 3। দেখো এক্স এর মান প্রথমে আমরা -1 বসিয়ে দেখি, এক্স এর মান 2 ইন্টু -1,
তার উপরে স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, টু ইন্টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে হচ্ছে কত হবে, ওই ওয়ানই হবে। তো ওয়ান এখানে গুণ করার দরকার নাই, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস ওয়ান মাইনাস থ্রি, তাহলে দুই আর এক যোগ করো হচ্ছে তিন হবে, তিন বিয়োগ তিন হচ্ছে জিরো। তাহলে এক্স এর মান মাইনাস ওয়ান বসিয়ে ওয়ের মান কত পেলাম, ওয়ের মান হচ্ছে জিরো পেলাম, সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে এক্স কমা ওয়াই মাইনাস ওয়ান কমা জিরো লিখে নিলাম। এবার যদি এক্স এর মান আমরা জিরো বসাই তাহলে কত পাবো, জিরো বসালে কিন্তু এই যে এই পাশটা পুরোটাই জিরো হবে, এইটা পুরোটাই জিরো হবে, থাকবে শুধু হচ্ছে মাইনাস থ্রি, সেটাই আমরা এখানে লিখেছি। এখানেও এক্স কমা ওয়াইয়ের জায়গায় লেখা হয়েছে। এবার যদি এক্স এর মান দুই বসাই, এগুলো তোমার নিজের ইচ্ছা মতো বসাবা, কোনো সমস্যা নেই। দুই বসালে কত হবে, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে ওয়াই সমান টু ইন্টু এক্স এর মান টু স্কোয়ার, এক্স এর মান টু মাইনাস থ্রি, এই যে দুই দুগুণে চার, চার দুগুণে আট, মাইনাস টু মাইনাস থ্রি কত হবে মাইনাস ফাইভ, তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিন। তো দেখতে পাচ্ছ এটা তিন আসছে, এই হচ্ছে টু কমা থ্রি। তাহলে এক নং থেকে প্রাপ্ত বিন্দুগুলো লেখচিত্রে বসিয়ে মুক্ত হস্তে যোগ করি। তো এইটা যেহেতু দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক নম্বরটা, তো এই কারণে এটা মুক্ত হস্তে যোগ করতে হবে, হাত দিয়েই, এটা কিন্তু হচ্ছে স্কেলের সাহায্যে করা যাবে না। এবার দুই নং সমীকরণের জন্য আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করেছি। তো আমরা প্রথমে কিন্তু ওয়াই এর মানকে বের করেছিলাম অঙ্ক করার সময়, ওয়াই সমান এক্স প্লাস থার্টিন বাই ফাইভ বের হয়েছিল। তাহলে এক্স এর মান যদি জিরো বসাই তাহলে এই যে জিরো প্লাস থার্টিন মানে থার্টিন, থার্টিন ভাগ ফাইভ মানে হচ্ছে থার্টিন ভাগ ফাইভ, ওই রকমই রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা পরবর্তীতে গ্রাফ করার সময় একটু এই যে তেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে সেই অনুযায়ী বসাবো। তারপর এক্স এর মান যখন দুই বসাবো, এই যে এক্স প্লাস থার্টিন বাই ফাইভ মানে টু প্লাস থার্টিন মানে ফিফটিন, ফিফটিন ভাগ ফাইভ থ্রি হবে, মানে টু কমা থ্রি লেখা হয়েছে। এবার এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাই, মাইনাস থ্রি বসাইলে হচ্ছে তেরো বিয়োগ তিন কত হয় দশ, দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করো কত হবে দুই, মুখোমুখি করা যাচ্ছে মাইনাস থ্রি কমা টু। এবার যেগুলো আমরা পেলাম সেগুলো আমরা এখানে একটু লিখে নেই তাহলে ভালো হয়। এক নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান কমা জিরো, এটা একটু রাফ করতেছি, বারবার ওপরে যাওয়া স্ক্রোল করা, দেখো টু কমা থ্রি, এটা এক নম্বর সমীকরণের জন্য, এটা আগে আমরা সেট করে নেই এই বিন্দুগুলো। এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে আমরা এই যে মাইনাস ওয়ান কমা জিরো এটা বসাবো। মূলবিন্দু থেকে বামের দিকে এক ঘর যাবো, এখানে এক্স অক্ষের স্থানাঙ্ক মাইনাস ওয়ান আছে মানে মূলবিন্দু থেকে বামের দিকে এক ঘর, ওয়াই অক্ষের স্থানাঙ্ক জিরো দেওয়া আছে তার মানে উপরেও যেতে পারবো না নিচেও যেতে পারবো না, এখানে একটা ডট দেওয়া হয়েছে, দিয়ে দেখো মাইনাস ওয়ান কমা জিরো লেখা হয়েছে। এবার দ্বিতীয় যেটা আছে জিরো কমা মাইনাস থ্রি, জিরো কমা মাইনাস থ্রি, এই যে এক্স অক্ষের স্থানাঙ্ক জিরো আছে তাহলে মূলবিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, ওয়াই অক্ষের স্থানাঙ্ক মাইনাস থ্রি আছে তাহলে ওয়াই অক্ষের জন্য অবশ্যই ওপর নিচে যেতে হয়, মাইনাস থাকলে নিচে আর প্লাস থাকলে ওপরে, যেহেতু মাইনাস থ্রি আছে তিন ঘর নিচে, এক ঘর দুই ঘর তিন ঘর, তো তিন ঘর নিচে এসে ডট দিয়ে এখানে এই যে বিন্দুটা চিহ্নিত করে দিয়েছি। তারপরে যে টু কমা থ্রি আছে, মূলবিন্দু থেকে এক্স অক্ষের স্থানাঙ্ক দুই আছে, ডানের দিকে আমরা দুই ঘর যাব, এক ঘর দুই ঘর, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক থ্রি আছে, এখানে প্লাস থ্রি থাকার কারণে উপরের দিকে যাব, মাইনাস থাকলে নিচে যাইতাম, এক দুই তিন, এই যে তিন ঘরে এসে আমরা একটা ডট দিয়েছি, ঠিক আছে, এখানে টু কমা থ্রি এটা দিয়ে দেওয়া হয়েছে। এবার দুই নম্বর সমীকরণের জন্য কি কি বিন্দুগুলো পেয়েছি সেগুলো আমরা একটু এখানে দিব তাহলে আমাদের ভালো হয়। আচ্ছা দেওয়ার দরকার নাই, এটা কি, এটা হচ্ছে জিরো কমা তেরোকে যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কত হয়, তেরোকে যদি পাঁচ দিয়ে ভাগ করো, তেরো ভাগ পাঁচ এসডি দুই দশমিক ছয়, তাহলে জিরো কমা দুই দশমিক ছয়, এটা প্রথমে আমরা স্থাপন করে নিই। ও প্রথমে একটা কথা তো বলতে ভুলে গেছিলাম, এই যে এক নম্বর সমীকরণ থেকে যে বিন্দু তিনটা পেয়েছি এই বিন্দুগুলো এটা ছিল, এটা ছিল, আর হচ্ছে এই যে এটা ছিল, এটা হচ্ছে অতিরিক্ত একটা বিন্দু পড়েছে এখানে। তো দেখো এই যে বিন্দুগুলো তোমরা হাত দিয়ে এরকম করে যোগ করে দিবা, এরকম করে যোগ করে দিবা, ঠিক আছে, এরকম করে যোগ করে দিবা। এবার জিরো কমা টু পয়েন্ট সিক্স, তাহলে মূল বিন্দু থেকে আমরা ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, এখানেই দাঁড়ায় থাকবো,
2.6 অয়াক্ষরের স্থানাঙ্ক প্লাস আছে উপরের দিকে, যাবে এক ঘর দুই ঘর, 0.6 তার মানে অর্ধেকের একটু বেশি। তো অর্ধেকের একটু, একটা ঘরের অর্ধেকের বেশি দেখো এখানে ডট দেওয়া হয়েছে, এটা হচ্ছে 0.2.6। তারপর আছে হচ্ছে 2.3, এটা মূলবিন্দু থেকে এই যে ডানের দিকে দুই ঘর ওপরের দিকে তিন ঘর, এই হচ্ছে 2.3, আবার কিন্তু এখানেই ডট পড়ে গেল। আর এবার হচ্ছে -3.2, মূলবিন্দু থেকে বামের দিকে তিন ঘর, এক ঘর দুই ঘর তিন ঘর, উপরের দিকে দুই ঘর, এক ঘর দুই ঘর, তো এখানে একটা ডট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু যোগ করে দেওয়া হলো, একটা সরলরেখা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এক নম্বর সমীকরণের জন্য যেটা পেয়েছিলাম বক্ররেখা, আর দুই নম্বর সমীকরণের জন্য যে সরলরেখা পেয়েছি, এই দুটোর মিলিত বিন্দু কিন্তু এই যে এই 2.3 আর হচ্ছে এইখানে, এইখানে এটা কি, এটা হচ্ছে দেখো এখানে এক এক, এখানে তার অর্ধেক, অর্ধেকেরও কম, তাহলে এইটা হচ্ছে -1.4, 1.2, 2.32, ঠিক আছে। এই তো দেখো বিন্দুটা এখানে লেখা হয়েছে, তারপর এখানেও কিন্তু ছেদ করেছে 2.3, তাহলে এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। তাহলে সমীকরণ দুটি পরস্পর 2.3 অর্থাৎ এই বিন্দুতে -1.4, 2.32 অর্থাৎ এই বিন্দুতে মিলিত হয়েছে, বা এই যে -1.4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো -1.4, মাইনাস দশমিক তুলে দিলে দশমিকের জন্য এক ঘর, দশমিক দশমিকের জন্য এক, দশমিকের পর একটা ঘর, তাই হলো একটা শূন্য দিলাম। তাহলে উপরে এবং নিচে দুই দিয়ে কাটো, তাহলে উপরে হচ্ছে দুই দিয়ে কাটলে হচ্ছে 7, নিচে দুই দিয়ে কাটলে হচ্ছে 5। তো দেখতে পাচ্ছ আমরা এই যে এটার বদলে এটা লিখতে পারি, তারপর 2.32, এটা যদি আমি দশমিক ওঠাই, 232, দশমিকের জন্য এক, দশমিকের পর দুই ঘর, তাই দুটো শূন্য। তাহলে দুই দিয়ে কাটো, ওপরে হবে হচ্ছে 116, নিচে হবে 50, আবার দুই দিয়ে কাটো, ওপরে দুই দিয়ে কাটলে হবে 58, নিচে দুই দিয়ে কাটলে হবে 25। তাহলে আমরা এই যে 2.32 এটাকে আমরা লিখতে পারি 58/25। তাহলে নির্ণয় সমাধান x, y = 2.3, -1.4, 2.32, বা এইটা সমান আমরা কি বলতে পারি -7/5, 58/25। তো দেখো এটাই উত্তর আছে, আমরা দেখলাম যে উভয় ক্ষেত্রে উত্তর একই আসে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।